হাই বন্ধুরা, টুম্পাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি পেছন থেকেই কথা বলছি, আজকে আর সামনে আসছি না, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। এই দেখো, আমি ফুলকপি ভাজতে বসিয়ে দিয়েছি, ফুলকপি তরকারি করবো। আর এখনকার ফুলকপি না একটু ভালো করে ভাপিয়ে নিয়ে তারপরে ভেজে নিয়ে করতে হয়, না হলে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে সেই কারণে। আর এই যে দেখো, এখানে আলুটাও আমি কেটে রেখেছি, ছোট ছোট টুকরো করে কেটে। তাই আমি ভাবলাম না, আজকে রান্না তেমন ঝামেলা নেই, যেহেতু কালকে কিছু মাংস কিছুটা করা আছে, সেই কারণে আর তেমন কিছু রান্না করছি না, আর কিছু কাজ করব আজকে। একটু মোছামুছি করছিলাম, ভাবছিলাম যে এই আসবো এই আসবো তোমাদের সামনে, আর মানে এসে আর হয়ে উঠছিল না সেই কারণে। তা ভাবলাম না, ফুলকপিটা ভাজতে ভাজতে তোমাদের সাথে একটু কথা বলে নিই, নিয়ে তারপর দেখাচ্ছি আজকে কী কাজগুলো করব। দাঁড়াও দেখাচ্ছি। আর এই যে দেখো, এখানে তো ভাত অলরেডি হয়ে গেছে, আর এই দেখো বেসিনে কত বাসন পড়ে আছে, এগুলোকে ধোবো, বুঝেছ তো? এই যে আজকে এই যে স্ল্যাবগুলো আমি পরিষ্কার করব, এই যে এখানে থাকে যেগুলো সবসময় ইউজ হয় না, দেখো কেমন ধুলো পড়েছে, এত মানে আমার ধুলো পড়ে না কোথা থেকে যে এত ধুলো আসে না রান্নাঘরে, দেখেছো কত ধুলো পড়েছে। এগুলো সব ধোয়াধুই করব, পরিষ্কার করব, তারপরে কৌটোর এই জায়গাগুলোকে একটু মোছামুছি করব। আর আমার রান্নাঘরটা তো খুবই ছোট, সেই কারণে সবই এরই মধ্যে আমাকে গুছিয়ে রাখতে হয়। তারপরে এই যে দেখো, এই কাছের একটা এইখানটাও আমি পরিষ্কার করব, অনেক ধুলো পড়েছে সেই কারণে এইখানটা একটু পোছাপুছি করে কৌটো কাটাগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এই যে দেখো, এই দিকটাও দেখো, এইখানেও তেলের জার টার যেগুলো আছে সব এগুলো সরিয়ে একটু মোছামুছি করব। আর এই যে দেখো, এই প্যাকেটটা আমার আর রাখার জায়গা নেই, এখানেই আমি সব রেখেছি, যেহেতু চাল আসে সেই চালের বস্তাগুলোকে আমি এইভাবে রেখে দিয়েছি। ভাবছি এইগুলোকে ধরে এবার ফেলে দেবো, আর রাখবো না, কারণ রাখলেই না জায়গাটা জাম হয়ে যায়, আর অন্য কিছু রাখা যায় না, তা কী করবো। তাই এই স্ল্যাবগুলো আজকে পরিষ্কার করবো, তা তোমাদেরকে যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আর আগের দিন তো বলেইছি যে এইগুলো আমি পরিষ্কার করেছি, আর রান্নার এই জায়গাটা একটুখানি চেঞ্জ করেছি, সেটাও তোমাদেরকে আগের দিন ভিডিওতে দেখিয়েছি, ঠিক আছে? চলো, যখন ওই স্ল্যাবগুলো পরিষ্কার করব তখন তোমাদের সামনে আবার আসব। এই যে আমি ফুলকপি ভাজতে ভাজতে তোমাদের সাথে কথা বলছিলাম, তখন ছেলে চলে এসেছিল, তা এবার একটু নুন চিনি জল করে দিচ্ছি, যেহেতু গ্লুকন্ডি নেই ঘরে সেই কারণে, ও রোদ্দুর থেকে এসছে। আর এখন তো ওদের একটাই ছুটি হয়ে যাচ্ছে, সামনেই পরীক্ষা ওদের, সেই কারণে চলো ওকে। দেখো লাঞ্চ রেডি হয়ে গেছে। আর এই যে দেখো চিকেনটা, কালকে রবিবার ছিল, কালকে অনেকটা বেশি করা হয়ে গেছিলো, তা অনেকটাই রয়েছে বলে আনন্দ থাক, তাহলে আজকে হয়ে যাবে। আর করার মধ্যে এই দেখো, শুধু এই ফুলকপি আলু তরকারিটা করলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম কড়াইশুঁটি দিয়ে ফুলকপি আলু তরকারি। আর এইখানে দেখো, এই পনিরটা কালকে আমার বান্ধবী পাঠিয়েছে, মানে আমি গেছিলাম আমাকে দিয়ে দিয়েছে। আর এই যে একটু ডাল রয়েছে, ব্যাস এই দিয়ে আজকে লাঞ্চটা হয়ে যাবে। তা এখন খেয়ে নিই, কেননা দেরি হয়ে যাবে, কারণ ওইগুলো পরিষ্কার করতে গেলে এই স্ল্যাবগুলো সমস্ত বাসনগুলো, বুঝতেই তো পারছো যে এই বাসনগুলো সমস্ত মাজতে হবে, মেজে তারপরে এগুলো উবুর দিয়ে, কেননা না শুকালে তো আবার গোছাতে পারবো না। তারপরে এই কৌটো কাটা যা যা আছে এই স্ল্যাপের ওপরে এইগুলোকে সব গোছাবো, ঠিক আছে? খেয়ে নিই তারপরে আসছি, বারবার খালি বলছি আসছি, খেয়ে নিই তারপরে তোমাদের সামনে আবার আসবো, কথা বলবো। Thank you.
ওদিকের স্ল্যাব দুটো হয়ে গেছে, এবার এই দুটো করব। এই যে দেখো, এগুলো পরিষ্কার করে নিয়েছি, আর ওইখানে যে প্যাকেটগুলো ছিল সেগুলোও ফেলে দিয়েছি। দেখছো, দাঁড়াও তোমাদের আলো দিয়ে দেখায়। এই যে দেখো, এই স্ল্যাবগুলো পরিষ্কার করেছি, দেখেছ কেমন একটা হলদুটে হলদুটে রয়েছে, আর হচ্ছে না। এইটুকু করতেই আমার যান চলে যাচ্ছে পরিষ্কার করতে, যেহেতু আমি ঘাড় নিচু বেশি করতে পারি না সেই কারণে। চলো এবার ওদিকেরটা দেখাই। এদিকে স্ল্যাবটা পরিষ্কার হয়ে গেছে, এগুলো সব মুছে মুছে গুছিয়ে রেখেছি। দেখছো তো আগে কেমন ছিল, দেখেছিলে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আর এখনো তাই দেখাচ্ছি। দেখো বুঝতে পারছো, দেখেছো তো একদম পরিষ্কার করে দিয়েছি স্ল্যাবগুলোকে। এই হলো আজকে, আজকে এই স্ল্যাব পরিষ্কার করাটাই তোমাদেরকে দেখালাম, ঠিক আছে।